হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি, দেখতেই পাচ্ছ। মিসেস আজকে মাথাটা খুব যন্ত্রণা করছে, তাই আমি বললাম যে মাথাটা একটু ম্যাসেজ করে দিতে। তো তো দেখতেই পাচ্ছ যে ম্যাসেজ করছে, ম্যাসেজ করলে খুব সুন্দর লাগে, ঘুমটা ভালো হয়। কষ্ট আজকে টায়ার্ড হয়ে গেছে ভীষণ, তো বললাম মাথাটা ম্যাসেজ করার জন্য, তো তাই ম্যাসেজ করে দিচ্ছে। ঘুম পেয়ে গেছে, আসলে মাথা ম্যাসাজ করতে করতে ওর এখনই ঘুম পেয়ে গেছে, তাই ও এখন থেকে ঘুমানো স্টার্ট করেছে, তাই তো? এক্স্যাক্টলি রাইট। দোকানে ম্যাসাজ করতে গেলে কত নেয়? দোকানে নিতে গেলে কত? বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলবে না এখন, যতটুকু দেও দোকানে ম্যাসাজ করার জন্য ততটাই বলবে যে আমি এত টাকা দিই দোকানে ম্যাসাজ করার জন্য। আমার থেকে 20 টাকাই নেয়। তাহলে আমারেও আমাকে 30 টাকা দিতে হবে। হ্যাঁ দিতে হবে, তোমাকে একটা গিফট দিলে তো সেটাই বেটার হয় না? কি গিফট দেবে? সেটা তো পার্সোনাল, সেটা তো বলা যাবে না। কবে দেবে ম্যাসাজ? আজকে করাবে আর গিফট দেবে কবে তুমি? গিফট তো দিতেই হবে, বলেছি যখন ঠিকই দিতেই হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন সময় 9:12 বেজে গেছে, আমাদের কি নিচে যেতে হবে? যাচ্ছি নিচে, তুমি আর ক্যামেরা দিবে তুমি সরাও। তোমাকে তো একটা হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের দুজনকে দেখা নিয়ে কত প্রবলেম হচ্ছে। অনেকদিন ধরে বলছে একটা স্ট্যান্ড এনে দেওয়ার কথা, কিন্তু সময়ের প্রবলেম। সময়ের কথা বলো না, কঞ্জুস কিপটা তুমি সেটা বলো, মিথ্যা কথা বলছে। কঞ্জুসেরও একটা ব্যাপার থাকে, তাছাড়াও একটা সময়েরও ব্যাপার আছে। একটা দরজা যদি আমি একটু জোরে দিই, আমাকে বলে কি দরজা এমন ভাবে দেবে যাতে দরজা বুঝবে কেন তুমি তাকে দিচ্ছ, মানে দরজাটা এমন আস্তে সাইলেন্টলি দিতে হবে যাতে কি দরজাতেও আওয়াজ না হয়। আমার আমি তো কোথাও বুঝতে পারিনি, আমি ধুপধাপ ধুপধাপ দিয়েছি, আর মানে সত্যি কথা বলতে দরজাগুলো খুব সফট, মানে আস্তে দিলে আস্তে দিলেই বন্ধ হয়ে যায়। দেন আমি বুঝতে পারিনি, ফার্স্ট দিন আমি জোরসে দিয়েছি, তো আমাকে পরের দিন বলছে যে দরজাটা একটু আস্তে দিলে আমার আমি বলি দরজা জোর দিলেই বা অসুবিধা কোথায় হয়, তখন আমাকে বলছে যে আমার বুকে লাগে, মানে আসলে নিজেই রং ফং ফুটি ফুটি নিজে নিজে করেছো তো ওর জন্য খুব কষ্ট হয় আর কি। তো তার জন্য আমাকে বলেছে যে দরজাটা একটু আস্তে দিলে দরজা কেন বুঝবে যাতে দরজা তুমি তাকে বন্ধ করছো, জ্ঞান খুব ভালো দিতে পারে। না অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, একটু জোরে বলো, ওরা শুনতে পাচ্ছে না তোমার কথা। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, আরো জোরে দরজাটা জোরে দিলে কি হয়, দেওয়ালটা একটু জোরে ধাক্কা লাগে, তখন তোমার কোথায় লাগে? তখন আমার বুকেই লাগে, কেননা তো বুঝতেই পারছো জোরে ধাক্কা দিলে যেটা হয় পুরো দেওয়ালটাই কেঁপে যায়, এবার ঘরটাও কেঁপে যায়, তখন খুবই মায়া লাগে। কেননা ওর খুব মায়া লাগে, এটা সত্যি কথা, ওর খুব মায়া লাগে। তো যার জন্য আমিও নিজেই কোথাও গেলে বা কারোর বাড়িতে গেলে আমিও ঠিক আস্তে আস্তেই চেষ্টা করি সব কিছু, তাই ওকেও শিখিয়ে দিলাম যে ব্যাপারটা এইভাবে দেবে তাহলে দরজাও বুঝতে পারবে না। তো বুঝতেই পারছো, তো এখন 9:20 বেজে গেছে, যদিও খাওয়ার টাইম এখনও হয়নি, কিন্তু ফাস্ট ফাস্ট খেয়ে নিতে হবে, ভোরবেলা থেকে কাজে যেতে হবে। এখন গরমের সময়, গরমে খুব কষ্ট হয়ে যায়, যার জন্য এখন সকাল 6টার মধ্যেই কাজে চলে যায়, যেহেতু 6টার সময় কাজে চলে যায়, আবার 10টার সময় খেতে আসে, তো 6টার সময় যেহেতু খেতে সরি কাজে চলে যায়, তার জন্য আমরা একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে করার চেষ্টা করি, কারণ কি তাহলে একটু সকাল সকাল উঠতে সুবিধা হয়। তো আমরা নর্মালি 10টার মধ্যে শুয়ে পড়ার চেষ্টা করি, তবে 10টা হয় না, 10:30টা হয়ে যায়, 10:30টাই বেজে যায়। হ্যাঁ 10:30টাই বেজে যায়, যেহেতু আমরা ওপরে আসি, সবটা গুছিয়ে নিয়ে আসি, জল নিয়ে আসি, এটা নিয়ে আসি, সেটা নিয়ে আসি, করতে করতে দেরি হয়ে যায়, তো সকাল সকাল কাজে চলে যাবে এখন থেকে। আর পান্তা ভাত খেতে, পান্তা ভাত খেতে খুব ভালোবাসে, সকালবেলা কাজে গেলে পান্তা ভাত লাগবে। না সবসময় না, মাঝে মধ্যে হলে ঠিক আছে, ঠান্ডা ভাত খেতে সবসময় ঠিক আছে। আর বেশি কথা বললাম না, আর বেশি কথা বলার সময় নেই, কারণ কি এখন নিচে যেতে হবে। মা আজকে যদি অলসিদ্ধ ভাত করবে, আজকে সন্ধ্যাবেলা আমরা কি টিফিন খেয়েছি বলে দাও? সন্ধ্যাবেলা আজকে চাউমিন খেয়েছি, আজকে সন্ধ্যাবেলা আমরা চাউমিন খেয়েছি, তো
তোমাদের তোমার তোমাদের দিদির হাতে চাউমিন বানিয়ে দিয়েছে আমাকে। আমি মোটেও রান্না করতে পারি না, এটা একদম ভালো কথা বললো। আমি চাউমিন করতে আমি করতে পারি না, আমি জাস্ট মায়ের হাতে হাতে একটু সাহায্য করেছি। আমি রান্না বান্না করতে তেমনভাবে পারি না, মানে আমি পেঁয়াজ কেটে দিয়েছি, আলু কেটে দিয়েছি, একটু খুন্তি কেটে দিয়েছি, এরকম একটা করেছি। খুব টেস্টি হয়েছে, আমি খেলাম। আর দ্বিতীয়ত আজকে দুপুরে ঘুমানো হয়নি, বাড়িতে এসে এতবার বলছে জোরে জোরে বলতে, তাও সে আস্তে আস্তে বলছে যাতে কি আমি শুনতে পাচ্ছি না, তোমরা কি করে শুনবে? না না তোমরাও শুনতে পাবে, আমি এরকমই কথা বলি, জোরে বলি খুব কম, এমনি একটু কথা বেশি বকবক করি, এটা ঠিক। কার সাথে বকবক করো বেশি? তোমার সঙ্গে বেশি একটু বকবক করি তখন। তো তো চলো বাই, এই ভিডিওটা আপলোড করা পর্যন্ত ওয়েট করো ততক্ষণ, আর এছাড়াও নেক্সট কোনো ভিডিওর জন্য অপেক্ষা করো। তোমাদের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবার খেয়াল রাখো, আর তোমরা কিছু মনে করো না, যদিও ঠিকঠাক পাবে। আসলে ফার্স্ট টাইম ও ভিডিও বানাচ্ছি, এই জন্য বলতে চাইছি যে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে কিছু মাইন্ড করো না। তো ও নিজেই আগ্রহ করে ভিডিওটা মানে আপলোড করার মানে শ্যুট করার একটা টেন্ডেন্সি নিয়ে আমায় বললো যে চলো একটা ভিডিও বানাই, মানে একটু একটু করে শিখছে আর কি, যেহেতু ক্যামেরার সামনে অত বেশি বলতে পারে না। তো আমি ওরটা বলে দিলাম, তুমিও বলে দাও যদি কোনো মানে যদি কিছু ভুল টুটি হয়ে থাকে তাহলে তোমরা প্লিজ মাইন্ড করো না এবং বলে দিও, আমরা সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। আর কিছু টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবার খেয়াল রেখো, বাই, গুড নাইট, গুড নাইট।